অবাক করে দিলে বাবা, তোমার মতো সন্তান আমি জীবনে প্রথম দেখলাম। অবাক করার মতো আমি কিছুই করিনি, আমার মা আমার এই বুকের ভেতর, তাই আমার মাকে এই বুক থেকে হারাতে চাই না। তোমার মতো সন্তানকে যে মা পেটে ধরেছে সে মা তো ভাগ্যবতী মা। যাও বাবা যাও, মার কাছে যাও, যাও। যখনই মারুফের কথা জিজ্ঞেস করি তোরা চুপ করে থাকিস কেন? মা, আপনার কন্ডিশন খুব ভালো, দুই চার দিনের মধ্যে বাসায় যেতে পারবেন। বাবা, এটা এত খাবার, এই খাবার রাস্তার কুকুর খায়, আমার কাচ্চি বিরিয়ানিটা তুমি খাও, আমি তো তোমার মায়ের মতোই, খাও খাও বাবা। আমি তো তোদের কোনোদিন মিথ্যে কথা বলা শেখাইনি, তাহলে কেন এতদিন ধরে মিথ্যে কথা বলছিস? বিন্দু, তুই বলতো মারুফ কোথায়? রাজু, বল না বাবা, মারুফ কেন আসে না? কি বলবো মা, কি বলবো, তোমার জীবন বাঁচাবার জন্য মারুফ ও সুলতানা চৌধুরীর দুই মেয়ের কাছে 5 লক্ষ টাকার বিনিময়ে নিজেকে বিক্রি করে দিয়েছে মা, বিক্রি করে দিয়েছে। দাও, এই আমি না ডাকলে জড়িকে দেখে বলো তো বাজারগুলো রান্না করে নিয়ে যেতে। জি ভাইজান। ফুলে জড়ি। জি খালা, বাজারগুলো রান্না করে নিয়ে চল। এই ধর, ভালো করে ধর। ধর, 5 মিনিটের মধ্যে ইস্তিরি করে দে, এইখানে হিরোগিরি চলবে না। এই চাকর চাকরের কাজ কর, যা। এই আওড়ায় ঘুম থেকে উঠছি, মুড কিন্তু ভালো নাই, জলদি করিয়ে বড় মগের এক মগ কফি বানাই আন, যা। আই চাকর, ব্যাগটা ধর, আমার সাথে টেনিস করতে যাবে। যা, আমার বেডরুমটা পরিষ্কার করে দিয়ে। ধর, মিনিটের মধ্যে আমার জুতাটা কালি করে দেন। কি হইলে, হইয়া বললি কিয়া? আপনার আগে নিজেরা নিজেরা ঠিক করুন কোন কাজটা আমি আগে করব। আগে আমার জুতাটা কালি করে দে। তুমি অন্য কাজগুলো করো, আমি জুতা কালি করে দিচ্ছি। তোমাকে দরদ দেখাতে কে বলেছে? মেয়ে থাকলে না হয় জামাই বানিয়ে নিতে, তাও তো নেই। আপনি যান। দাও বাবা, আমি কালি করি। আমার কাজটা আপনি কেন করবেন? মনে করো আমি তোমার বাবার মতো, তুমি আমার সন্তানের মতো। তাহলে তো আরো না, সন্তান কখনো বাবাকে বৃদ্ধ বয়সে কাজ করতে দেয় না, যারা দেয় তারা সন্তান না।